নিত্য যান সন্ত্রাস দমনে যানবাহনের গতিরোধ করতে না পারা এবং ক্লাবগুলি এগিয়ে না আসায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে তিন দিন ব্যাপী রোড সেফটি ম্যানেজমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং শীর্ষক এক কর্মশালা উদ্বোধন করে এই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নয়াদিল্লির ইনস্টিটিউশন অফ রোড ট্রাফিক এডুকেশনের সহযোগিতায় ত্রিপুরা পুলিশ বৃহস্পতিবার থেকে প্রজ্ঞা ভবনে রোড সেফটি ম্যানেজমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং শীর্ষক এক সিম্পোসিয়াসের আয়োজন করে। এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই সিম্পোসিয়াসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পরিবহন মন্ত্রী বলেছেন, সড়ক দুর্ঘটনা মেনে নেওয়া যায় না, দুর্ঘটনায় একজনের মৃত্যু হলে গোটা পরিবার ভেঙে পড়ে। বিভিন্ন তথ্য দিয়ে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছে, 2018 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে নথিভুক্ত যানবাহনের সংখ্যা 4,86,147টি। এর মধ্যে শুধু দ্বিচক্র যানবাহনের সংখ্যায় 3,42,060টি, অর্থাৎ মোট যানবাহনের 75% দ্বিচক্র যান। তিনি আরো জানান, গত এক বছরে রাজ্যে 532টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এর মধ্যে মৃত্যু হয়েছে 213 জনের, আহত হয়েছেন আরো 742 জন। টোটাল রেজিস্টার্ড ভেহিকলস 486,147, এর মধ্যে দ্বিচক্র যানের সংখ্যা 3,342,007, যেটা আমাদের হিসাব মোতাবে প্রায় অলমোস্ট 75%। এবং গত এক বছরে হিসাব মোতাবেক 552 আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে 213 অলরেডি তাদের মৃত্যু হয়ে গেছে, 742 ইনজুরড। এবং যদি হিসাব করে দেখা যায়, অধিকাংশ এর মধ্যে অ্যাক্সিডেন্টের মেজর শেয়ার যেখানে টু হুইলারদের কাছে হয়েছে, টু হুইলারের চালনার কারণে অন্যান্য গাড়ি সেখানে অ্যাক্সিডেন্টের মধ্যে পড়তে হয়েছে, এটাই সবচেয়ে বড় একটা সমস্যা। বক্তব্য রাখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বিভিন্ন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, জনসচেতনতার অভাব আর গতিরোধ এই দুটো কাজ করতে পারছে না ত্রিপুরা। সচেতনতা বৃদ্ধিতে ক্লাবগুলো এগিয়ে আসছে না। ক্রীড়া মন্ত্রী উদ্যোগে যান সন্ত্রাস নিয়ন্ত্রণে ক্লাবগুলোকে জনসচেতনতা বৃদ্ধি করতে বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাইওয়ে সহ দূরপাল্লা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে পরিবহন দপ্তরকে ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখানে স্পোর্টস মিনিস্টার নেই, তো স্পোর্টস মিনিস্টারকে সেই ব্যবস্থা নামা উচিত, বলে আগামী এক বছরের মধ্যে আমি ত্রিপুরাতে অ্যাক্সিডেন্ট হতে দেব না, তার জন্য ক্লাবগুলির মাধ্যমে জাগরুকতা করে ক্লাবগুলোকে দিয়ে এই এই কাজগুলো, এই 10 পয়েন্টের কাজগুলো আমি করাবো। 50% কমে যাবে, ও টার্গেট তো দুইটাই রোড, আর আগরতলা শহরে তেমন কোনো অ্যাক্সিডেন্ট হয় না, ট্রাফিক আছে, ট্রাফিক লো মানছেন অনেকে, ফুটপাথ দখল করে বসে আছে, কিন্তু আগরতলা শহরে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হওয়া এমন নেই। অ্যাক্সিডেন্ট হচ্ছে স্পিডের কারণে, এই দুইটা রোড আইডেন্টিফাই, আর কিছুই দিক সেদিক হয়ে যায়, শুধু দুইটা রোডকে সামলাতে পারছে না ত্রিপুরা, জাগরুকতা হচ্ছে না। হাইওয়েগুলিতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করে নিত্য যান সন্ত্রাস রোধে কোনো উদ্যোগ না থাকায় হাইওয়ে প্যাট্রোলিং ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।